আমার বাড়ি কালুখালে, আমি পাংশা বাসা ভাড়া করে থাকি, আমি রাজবাড়ি যাচ্ছিলাম, দুইটা টিকিট করছি, এখন আমার কাছে পুলিশ টাকা চাচ্ছে 100 টাকা, যখন আমি দিতে পারিনি তখন আমাকে এখান থেকে নামায় দিছে। যাচ্ছে আবার রাজবাড়িতে, কিন্তু পুলিশে এখান থেকে টাকা নিচ্ছে সবার কাছ থেকে, টিকিট আছে, টিকিট ছাড়াও 100 টাকা করে নিচ্ছে। এখন দেখেন অবস্থা, দেখেন প্রায় লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, শুধু যাদের কাছে টিকিট আছে ভিতরে তাদের কাছ থেকেও টাকা নিচ্ছে। ফোকসা থেকে আমি গোয়ালন্দ ঘাটে যাব, 5 জন মানুষ, 5টা টিকিট, 62 টাকা করে টিকিট, টিকিট কাটার পরেও আমার কাছে 100 টাকা করে নিচ্ছে। আমরা 5 জন মানুষ, 5 জনের কাছে 500 টাকা নিচ্ছে। শুধু ঈদের ভাড়ায় না, ঈদের ভিড় দেখেই না, এই সবসময় এই এই লাইনের জিআরপিরা এইরকম যাত্রীদের কাছে ভাড়া আদায় করে, টিকিট কাটতে দেয় না, কয় আমরাই টিকিট দেবো না, এই বলে টিকিট কাটতে দেয় না। জিআরপি গাড়ির ভিতরে টিকিটের টাকা নেয়, টিকিট দেয় না, তাদের টিকিট দেওয়া সম্ভব না, এই অভিযোগটা আমি মানে এর আগেও পেয়েছি এবং আমার যতদূর সম্ভব আমার আয়ত্তের ভিতরে, ক্ষমতার ভিতরে আমি সামনে যেয়ে গাড়ি দুই এর ভিতরে 2-3 বার আমি চেকও দিয়েছি এবং হচ্ছে যাতে এরকম ঘটনা না ঘটে আমি তাদেরকেও জানাই, যে বিষয়টা জানিয়েছি।